নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বিশ্বভারতী.ac.in। আবারও বলছি বিশ্বভারতী.ac.in। তো বন্ধুরা, উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে। তো এই নোটিশটি বিস্তারিতভাবে জানতে গেলে আপনাদের সকলকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা প্রথম বিশ্বভারতী.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বভারতীর হোম পেজে উপস্থিত হবেন। যেখানে যে অ্যাডমিশন 2021 আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে জেনারেল নোটিশ বোর্ডে যে পেপারটি, সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, 4/10/2021 অর্থাৎ 4 অক্টোবর 2021 কি নোটিশ দিয়েছে। নোটিশ রিগার্ডিং মিসড অ্যাডমিশন পেমেন্ট বিটুইন 26-29 সেপ্টেম্বর 2021। তো চলুন বন্ধুরা, দেখা যাক কি সংক্রান্ত এই নোটিশটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করলে নোটিশটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, নোটিশটি ওপেন হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, দেখা যাক কি লেখা আছে। দেখুন, অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল বিশ্বভারতী শান্তিনিকেতন, ডেট 4 অক্টোবর 2021। অল ইউজি অ্যাপ্লিকেন্টস হু ফেলড টু মেক পেমেন্টস অফ অ্যাডমিশন ফি ফর দ্য কোর্সেস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ফর হুইচ দ্য কাউন্সেলিং প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড বিটুইন 26-29 সেপ্টেম্বর 2021, আর রিকোয়েস্টেড টু ইনফর্ম টু বিশ্বভারতী অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল থ্রু মেল অন অর বিফোর 5/10/2021। কি বলতে চাইছে, যে সমস্ত ইউজি অ্যাপ্লিকেন্টস আছেন যাদের অ্যাডমিশন ফি পেমেন্ট ফেল হয়ে গেছে, যে কোনো কোর্সে, সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল হতে পারে, কাউন্সেলিং প্রসেস যাদের কমপ্লিট হয়েছে 26 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে, তাদেরকে 5 অক্টোবরের মধ্যে বিশ্বভারতীর এই যে ইমেল দেওয়া আছে, এর মাধ্যমে যোগাযোগ করতে বলা হচ্ছে। বিফোর বলেছে, অর্থাৎ 5 অক্টোবরের আগে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। তাহলে যাদের কাউন্সেলিং প্রসেস 26 তারিখ থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়েছে, কিন্তু পেমেন্টটা কোনো কারণে ফেল হয়ে গেছে, তারা অবশ্যই 5 অক্টোবরের আগে বিশ্বভারতীর এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন 5/10/2021। তো আপনারা অবশ্যই এই ইমেলের মাধ্যমে 5 তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ করবেন। আর কি বলছে বন্ধুরা, নো রিকোয়েস্ট উড বি এন্টারটেন্ড দেয়ার আফটার। তো দেখতে পাচ্ছেন, কোঅর্ডিনেটর অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল বিশ্বভারতী। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমার আপনাদেরকে জানানো ছিল। আশা করি যে সমস্ত ইউআর ক্যান্ডিডেটদের এই সমস্যাটি হয়েছে, তাদের জন্য এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই এইভাবে টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য, সব রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এছাড়া বন্ধুরা, আমার সকল ভিউয়ার্স বা সকল বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা সকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করুন, দেখুন যে সমস্ত ভিডিওগুলো কতটা আপনাদের উপকারে লাগবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন। সেখানেও আপনারা সমস্ত ইম্পর্টেন্ট নোটিশ এবং সমস্ত লিস্টের কিন্তু গুরুত্বপূর্ণ যে PDF, সেইগুলো আপনারা পেয়ে যাবেন। অনেক সময় সাইটের প্রবলেমের জন্য আপনারা ওয়েবসাইট থেকে যে PDF ডাউনলোড করতে পারেন না, সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা সেটা পেয়ে। তো বন্ধুরা, আপনারা যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন, আপনাদের উপকারই হবে। তো সমগ্র ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।